আমাদের অনলাইনের সমস্ত বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই নতুন ভিডিওটি পরিবেশন করছি ট্রাভেল ভয়েজের তরফ থেকে। কলকাতার ইকো পার্ক, নিকো পার্ক এবং চিড়িয়াখানায় অনেক মানুষের ঢল হয়, কিন্তু আমরা যারা কলকাতায় সবসময় যেতে সম্ভব হয়ে উঠতে পারে না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমাদের নদিয়া জেলার রানাঘাটে গড়ে উঠেছে একটি অতি মনোরম এবং বিনোদনমূলক পার্ক, নাম পার্ক বিনোদিনী। বর্তমান ইন্টারনেটের যুগে আমরা সব কিছুই গুগলে সার্চ করে দেখে নিই। চলুন আমরাও এখন গুগলের মাধ্যমেই আপনাদের জানাই রানাঘাট বিনোদিনী পার্ক কিভাবে আসবেন। গুগলে টাইপ করুন রানাঘাট বিনোদিনী পার্ক। প্রথমেই আপনারা পেয়ে যাবেন রানাঘাট বিনোদিনী পার্কের যাবতীয় ইনফরমেশন, যেরকম কলিং নাম্বার, ডাইরেকশন এবং তাদের ওয়েবসাইট। এটি হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তাদের যাবতীয় বিবরণ এবং পার্ক সম্বন্ধীয় যাবতীয় তথ্য এখান থেকে আপনারা পেতে পারবেন। রয়েছে কল করার এবং গুগল ম্যাপসের মাধ্যমে ডাইরেকশন ধরে সড়কপথে চলে আসার রুট ম্যাপ। আমার লোকেশন থেকে, আমি যেহেতু হুগলি জেলায় থাকি, আনুমানিক 61 কিলোমিটার মতো দেখাচ্ছে। ট্রেনের মাধ্যমে আসতে গেলে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল অথবা গেদের লোকাল ধরে নামতে হবে রানাঘাট স্টেশনে। বিনোদিনী পার্কটি একটি থিম পার্ক। সুদূর প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন এবং তার আঁচ পেতে গেলে আপনাদের আসতেই হবে রানাঘাটের বিনোদিনী পার্কে। প্রবেশের মুহূর্তেই আপনারা সুদূর মিশরীয় ফেরাওদের রাজত্বে চলে যেতে পারবেন। প্রবেশ মূল্য খুবই সীমিত, প্রতিজন প্রতি 20 টাকা করে। চলুন এবার পার্কের ভেতরে বিভিন্ন রাইডস এবং যা যা সারাদিন জন্য উপভোগ করার ব্যবস্থা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। বিনোদিনী পার্কটি সারাদিন কাটাবার জন্য আপনাদের পরিবারকে নিয়ে একটি আদর্শ স্থান হয়ে উঠেছে নদিয়ার রানাঘাটের বুকে। কেউ কেউ তো আবার এই পার্কটিকে রানাঘাটের নিকো পার্ক বলেও উল্লেখ করে থাকে। রয়েছে আই লাভ রানাঘাট মানে সেলফি জোন, এছাড়াও বাচ্চাদের দোলনা, বিভিন্ন ইলেকট্রনিক রাইডস এবং সবথেকে মূল আকর্ষণ রানাঘাট বিনোদিনী পার্কে রয়েছে একটি টয় ট্রেনের ব্যবস্থা। স্বল্প মূল্যে টিকিট কেটে আপনারা এই টয় ট্রেনের মাধ্যমে পুরো বিনোদিনী পার্কটিকে পরীক্ষা ধরে কয়েক রাউন্ড করতে পারবেন। আপনারা সপরিবার মিলে এবং যদি একটি দল করে বিনোদিনী পার্কে আসতে চান, সেক্ষেত্রেও সুবিধা রয়েছে একটি বনভোজন বা পিকনিক করার। সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করে নিতে হবে সংশ্লিষ্ট এবং যারা এই পার্কের সাথে যুক্ত রয়েছে তাদের সাথে। চূর্ণি নদীটি আপনাদের স্বাগত জানাবে বিনোদিনী পার্কের লাগোয়াতে। এটি একটি কনফারেন্স মিটিং রুম, যেটি শীততাপ নিয়ন্ত্রিত। আপনারা চাইলে বুকিং করে এই রুমটিতেও আসতে পারেন। পার্ক রয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না তা তো হয় না। এখানে রয়েছে বিভিন্ন রকম ড্রিঙ্কস এবং স্ন্যাক্স। সারাদিন বাচ্চারা বিভিন্ন রাইডসে এবং আনন্দ করার মাধ্যমে ক্লান্ত হয়ে গেলে রয়েছে বিভিন্ন রকম ফলের জুসের ব্যবস্থা। এছাড়াও রয়েছে ফুচকা এবং অন্যান্য স্ন্যাক্স এবং খাদ্যদ্রব্যের সমাহার। অতি স্বল্প মূল্যে আপনারা খুব আনন্দের সহকারে বিনোদিনী পার্কে সারা দিন উপভোগ করতে পারবেন। দেখুন এই রাইডটি কত সুন্দর। আমি তো নদিয়া জেলায় এত সুন্দর বিনোদনমূলক পার্কের আর কোনো নিদর্শন দেখতে পাইনি।
টয় ট্রেন পৌঁছে গেল তার গন্তব্যে। চলুন এবার আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দিই বিনোদিনী পার্কে যোগাযোগ করার। এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন রানাঘাট বিনোদিনী পার্কে। যদি আপনাদের একটি দল করে পিকনিক করার ইচ্ছা থাকে, সেই ব্যবস্থাও রানাঘাট বিনোদিনী পার্কে রয়েছে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা অগ্রিম বুকিং করে চলে আসতে পারবেন সারাদিন উপভোগ করার মতো এই রানাঘাট বিনোদিনী পার্কে। যেহেতু নদিয়া জেলা এবং তৎসংলগ্ন আমরা যারা বসবাস করি, তাদের পক্ষে মহানগর কলকাতায় যাওয়া হওয়া সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি একদিনের উইকেন্ড ট্যুর করতে এবং বাচ্চাদের নিয়ে সপরিবারে আনন্দ করতে চান, তাহলে চলে আসুন রানাঘাট বিনোদিনী পার্কে। থ্যাংকস ফর ওয়াচিং।